আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা। মসজিদে নববীর ডিজাইন করা ইঞ্জিনিয়ার এমন একটি মুজিজা দেখেছিলেন যা সবাইকে অবাক করে দিয়েছে। মসজিদুল হারাম ও মসজিদুল নববীকে পুনরায় কিভাবে ডিজাইন করা হয়েছে এবং এর নির্মাণ করা ব্যক্তির সাথে কেমন মুজিজা ঘটেছিল তা জানার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে মসজিদুল হারাম ও মসজিদুল নববী যে ডিজাইনে আমাদের সামনে রয়েছে তা ডিজাইন করা ব্যক্তির নাম হলো ডক্টর কামাল ইসমাইল। তিনি একজন মিশরের ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি পার্থিব জীবনে চাকচিক্যময় ও জাঁকজমকপূর্ণ জীবনযাপন না করে সাধারণভাবে জীবনযাপন করতে আগ্রহী ছিলেন। ডক্টর কামাল ইসমাইল 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2008 সালে এন্তেকাল করেন। তিনি মিশরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হাই স্কুল সার্টিফিকেট অর্জন করা ব্যক্তি ছিলেন আর রয়্যাল অফ ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে কম বয়সে স্নাতক সম্পূর্ণ করা ছাত্র ছিলেন। এছাড়া সবচেয়ে কম বয়সে ইউরোপে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে 3টি ডিগ্রি অর্জনের সম্মানও পেয়েছেন তিনি। তিনি এমন প্রথম ইঞ্জিনিয়ার ছিলেন যিনি হারামাইন শরীফাইনের ডিজাইন নির্মাণের পরিকল্পনাও তৈরি করার কার্য সম্পন্ন করেছেন। তিনি সাফা বিন লাদেন কোম্পানির অনেক জোর করা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও স্থাপত্যের নির্মাণ তদারকির জন্য কোনো প্রকার পারিশ্রমিক নিতে নিষেধ করেছিলেন এবং বললেন যে আমি আল্লাহর 2টি পবিত্র ঘরের নির্মাণের কাজের জন্য কোনো পারিশ্রমিক নেব না। যদি আমি এমনটা করি তাহলে কাল কেয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো। বন্ধুরা, আপনারা একটু ভাবুন যে পৃথিবীর সবচেয়ে পবিত্র 2টি মসজিদের নির্মাণের দায়িত্ব আল্লাহ তাআলা যাকে দিয়েছেন সে কি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে? অবশ্যই না। বরঞ্চ তার মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যার কারণে আল্লাহ তাআলা নিজেই তার পবিত্র 2টি ঘরের কাজ তার মাধ্যমে করিয়েছেন। ডক্টর কামাল ইসমাইলের মতে তার জীবনের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তাই তিনি তার জীবনের অবশিষ্ট সময়টুকু আল্লাহর 2টি পবিত্র ঘরের খেদমতে ব্যয় করতে চান আর এ কাজের জন্য তার পার্থিব জগতের কোনো পারিশ্রমিকের প্রয়োজন নেই। বরং এ কাজের জন্য আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন উত্তম যাজা দান করবেন। বন্ধুরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা ডক্টর কামাল ইসমাইলকে এ বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন। আর একই বছরে ডক্টর কামাল ইসমাইল মসজিদুল হারাম ও মসজিদে নববীর ডিজাইন কন্ট্রাক্টে সাইন করেছিলেন। এরপর তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত সময়টুকু আল্লাহর ইবাদতে ব্যয় করেছেন আর পৃথিবী এবং মিডিয়ার দৃষ্টি থেকে আড়ালে থেকে তিনি হারামাইন শরীফাইনের খেদমত করেছেন। ডক্টর কামাল ইসমাইলের মতো শ্রেষ্ঠ ব্যক্তির হারামাইন শরীফাইনের সাদা পাথর বসানোর পিছনে একটি ইন্টারেস্টিং গল্প রয়েছে। এটি সেই সাদা পাথর যেটা হারামাইন শরীফাইনের দেওয়ালে লাগানো আছে। সে পাথরগুলো এমন চমৎকার ও অতুলনীয় যা গোটা বিশ্বের শুধুমাত্র ইউনান দেশের একটি ছোট পাহাড়ে পাওয়া যেত। আর সে পাথরের বিশেষত্ব হলো যে এটি গরমের তাপ শুষে নিয়ে মেঝেকে সবসময় ঠান্ডা রাখে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল যাত্রা করে ইউনানে পৌঁছান এবং হারামাইন শরীফাইনের জন্য সেখান থেকে প্রচুর পরিমাণে পাথর অর্থাৎ অন্তত অর্ধেক পাহাড় পাথর কেনার চুক্তি করলেন। চুক্তি অনুযায়ী তিনি কাগজে স্বাক্ষর করে মক্কায় চলে আসেন আর সাদা পাথরগুলো মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। তারপর তিনি হারামাইন শরীফাইনে পাথর নির্মাণের কাজ সম্পূর্ণ করালেন। হারামাইন শরীফাইনের নির্মাণ কাজ সম্পন্ন হলে সৌদি আরবের বাদশাহ ডক্টর কামাল ইসমাইলকে মসজিদুল নববীতেও সেই একই সাদা পাথর ব্যবহার করার অর্ডার দিলেন। কিন্তু বন্ধুরা, এরই মধ্যে 15টি বছর পেরিয়ে গিয়েছিল। ডক্টর কামালকে সৌদির বাদশাহ মসজিদে নববীতে সাদা পাথর ব্যবহার করতে বললে তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন, কারণ এটি গোটা বিশ্বের মধ্যে শুধুমাত্র ইউনান দেশ ছিল যেখানে সে পাথরটি পাওয়া যেত, যার মধ্য থেকে তিনি হারামাইন শরীফাইনের জন্য অর্ধেক পাহাড় আগেই কিনে নিয়েছিলেন। ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ কামাল বলেন, যখন তিনি ইউনানে সে কোম্পানির প্রধান নির্বাহী ব্যক্তির কাছে গেলেন, তার সাথে দেখা করে অবশিষ্ট পাথরের অংশটুকু সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে সে ব্যক্তিটি বলল যে আমরা সে পাথরগুলো আপনার যাওয়ার পরপরই বিক্রি করে দিয়েছি আর এখন তো 15টি বছর পেরিয়ে গিয়েছে। এটি শুনে ডক্টর কামাল খুব দুঃখিত হলেন আর পুনরায় ফিরে যেতে লাগলেন। তিনি সেখানকার অফিস সিকিউরিটির সাথে দেখা করলেন আর তিনি সে ব্যক্তির ঠিকানা জানতে চাইলেন যে ব্যক্তিটি অবশিষ্ট পাথরগুলো কিনেছিল। উত্তরে অফিস সিকিউরিটি বলে, পুরনো রেকর্ড খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার, তবে আপনি আমাকে আপনার ফোন নম্বর দিয়ে যান, আমি সে ব্যক্তির রেকর্ড খুঁজে বের করার চেষ্টা করব। তাই ডক্টর কামাল ইসমাইল নিজের ফোন নম্বর ও হোটেলের ঠিকানা তাকে দিয়ে দিলেন।
এবং নিজে হোটেলের দিকে চলে আসলেন। হোটেল থেকে বের হওয়ার সময় ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মনে মনে ভাবলেন যে পাথরগুলো কে কিনেছে, এ নিয়ে আমি কেন দুশ্চিন্তা করছি, আল্লাহ চাইলে নিজে পাথরের ব্যবস্থা করে দেবেন। তার পরের দিন এয়ারপোর্টে যাওয়ার কয়েক ঘন্টা আগে ডক্টর কামাল ইসমাইলের ফোনে একটি কল আসে, আর সে কলটি পাথর কোম্পানির অফিস সিকিউরিটি ব্যক্তি করেছিল। সে সিকিউরিটি ব্যক্তি ডক্টর কামালকে বলে যে আমি অবশিষ্ট পাথরগুলো কেনা ব্যক্তির ঠিকানা পেয়ে গিয়েছি। এটা শুনে ডক্টর কামাল খুব খুশি হলেন, আর সেই সাথে তার মনে এক প্রকার ভয়ও ছিল যে দীর্ঘ 15 বছর পেরিয়ে যাওয়ার পর পাথর কেনা ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে কিনা। তারপরে তিনি অফিসে পৌঁছালে সিকিউরিটি ব্যক্তি তাকে পাথর কেনা কোম্পানির ঠিকানা দিয়ে দেয়। আর যখন ডক্টর কামাল যখন পাথর কেনা কোম্পানিটির ঠিকানা দেখলেন, তখন হঠাৎ করে কিছু সময়ের জন্য তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আর বন্ধুরা, সে কোম্পানি যেটি পাথর কিনেছিল সেটি একটি আরবের কোম্পানি ছিল। তাই ডক্টর কামাল দেরি না করে সৌদি আরবের ফ্লাইটে করে সেদিন সৌদি আরবে পৌঁছে যান, এবং সুজা সে কোম্পানির অফিসে পৌঁছালেন আর ডাইরেক্টর অ্যাডমিনের সাথে দেখা করলেন। তিনি তাকে সে 15 বছর আগে ইউনান থেকে কেনা পাথরগুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তরে ডাইরেক্টর অ্যাডমিন ব্যক্তিটি বলল, এ বিষয়ে আমার সঠিক মনে নেই। তারপর সেই স্টক রুমের কাছে ইউনান থেকে কেনা পাথরগুলো সম্পর্কে জিজ্ঞেস করে সে জানতে পারল যে স্টক রুমে এখনও সে পাথরগুলো সেভাবে এবং সেই পরিমাণে রাখা আছে যেগুলো ব্যবহার করা হয়নি। এসব শুনে ডক্টর কামাল ছোট একটি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন, আর কোম্পানির মালিক ব্যক্তিকে পুরো ঘটনা খুলে বললেন। তারপরে তিনি সে কোম্পানির মালিককে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলেন, এখানে যত টাকার পরিমাণ বসানো বসিয়ে নাও, আর এ পাথরগুলো আমাকে দিয়ে দাও। যখন সে কোম্পানির মালিক জানতে পারল যে সেসব পাথরগুলো আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ব্যবহার করা হবে, তখন সে মালিক পাথরগুলোর জন্য একটি রিয়াল পর্যন্ত নিতে রাজি হয়নি। বরঞ্চ সে বলল যে আল্লাহ তাআলা অনেক বছর আগে আমার থেকে পাথরগুলো কিনিয়েছিলেন, আর আমি এর সম্পর্কে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলাম। তাহলে এর অর্থ হলো পাথরগুলো মসজিদে নববীতে ব্যবহারের জন্যই এত বছর ধরে রাখা ছিল। বন্ধুরা, এটি সেই মসজিদে নববী যার নির্মাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার মুবারক হাত দিয়ে করেছিলেন। এটি সেই স্থান যেখানে নবীজির উট ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিল, আর এটি সেই স্থান যেখানকার এক একটি ইট খোলাফায়ের রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে রেখেছেন। বন্ধুরা, তারা কতটাই না সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা নিজের দুটি পবিত্র ঘর নির্মাণ কাজের জন্য বেছে নিয়েছেন, যেখানে সকল ভেদাভেদ ভুলে গোটা বিশ্বের মুসলমানদের হৃদয় একত্রিত হয়ে যায়, আর যেখানে গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান ব্যক্তিরা নিজের ঈমান মজবুত করার উদ্দেশ্যে জড়ো হয়ে থাকে। আর এটি কতটাই মর্যাদা সম্পন্ন বিষয় যে একজন ব্যক্তি তার গোটা জীবনের পারিশ্রমিক আল্লাহর দুটি পবিত্র ঘরের জন্য ছেড়ে দিয়েছেন। তিনি চাইলে অন্য কোনো বড় প্রজেক্ট নিতে পারতেন, যেখান থেকে তিনি সহজে প্রচুর টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ডক্টর কামালকে দীর্ঘ ইমান ও নেক জাজবার পরিবর্তে এমন মহৎ কাজের জন্য বেছে নিয়েছেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন।